অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, 15 জুন 2021, রবি রাশি পরিবর্তন করছে। বিষ রাশি থেকে তার পুত্রের রাশি, যুবরাজের রাশি মিথুন রাশিতে, বুধের রাশিতে গমন করছে। এখানে খুব একটা কিন্তু কমফোর্ট কিন্তু থাকছে না রবি, এবং সেখানে সবথেকে বড় ব্যাপার, অলরেডি মিথুন রাশির ঘরে শুক্র অবস্থান করছে। রবি এবং শুক্রের দারিদ্র দোষ সৃষ্টি হচ্ছে, এবং ঠিক মকর রাশিতে শনির অবস্থান, ডেঞ্জার যোগ। আমি যদি এক কথা বলি, ডেঞ্জার যোগ। এই পাঁচটি রাশি ডেঞ্জার জোনে কিন্তু থাকছেন, মহা বিপদ, সাবধান এই পাঁচ রাশি। দেখুন, জ্যোতিষশাস্ত্রে যেমন ভালো কিছু যোগ থাকে, তেমনি খারাপ জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু থাকে। অর্থাৎ এই সময়ের মধ্যে, এই যে বর্তমান সময়ের মধ্যে, বর্তমান যে গ্রহের গোচর, সেই অনুযায়ী এই পাঁচটি রাশি বিশেষভাবে সাবধান কিন্তু থাকবেন। কারণ হচ্ছে রবি এবং শনি দুজনাই কিন্তু শত্রু গ্রহ, অর্থাৎ দুজনের মধ্যে কিন্তু কোনো মিত্রতা নেই। বর্তমান সময়ে দুটি কিন্তু স্বরাষ্ট্র দোষ সৃষ্টি করেছে, রবি এবং শনির স্বরাষ্ট্র দোষ সৃষ্টি করার ফলে এই টানা এক মাস এই পাঁচ রাশি বিশেষভাবে সাবধান থাকুন, মহাবিপদ এই পাঁচ রাশির। আমি আবারও বলছি, জ্যোতিষশাস্ত্রে যখন ভালো যোগ থাকে, ভালো জায়গায় যখন থাকে, আমি অনেক ভালো ভালো ভিডিও কিন্তু আপনাদেরকে উপহার দিয়ে থাকি, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে গ্রহের গোচর, সেই অনুযায়ী কিন্তু যে জায়গাটাতে খারাপ, সেই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে সাবধান করে দেওয়া আমার কর্তব্য। অর্থাৎ এই স্বরাষ্ট্র দোষ রবি এবং শনির এই পাঁচটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকুন। কোন কোন এই পাঁচটি রাশি কোন কোন দিক থেকে সাবধান থাকবেন এবং স্বরাষ্ট্র দোষটাই বাকি, দেখুন, আপনি মকর রাশিতে দেখুন শনির অবস্থান, মকর থেকে গুণুন আপনি ঠিক মিথুন রাশির ঘরে আপনার রবির অবস্থান। মকর থেকে মিথুন হচ্ছে ছয়, অর্থাৎ ছ নম্বর ঘর। এবার মিথুন থেকে, মিথুন রাশিতে রবি এবং মকর আপনি কাউন্ট করুন, দেখবেন আট। এই যে স্বরাষ্ট্র, অর্থাৎ ষষ্ঠ এবং অষ্টম, এই জায়গাটা কিন্তু দোষ সৃষ্টি হচ্ছে। এই জায়গাটাতে কিন্তু এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু মহা বিপদ, অর্থাৎ বি কেয়ারফুল এই পাঁচ রাশি। কোন কোন এই রাশি আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি, তবে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন, এবং আপনার জন্মছকে যদি স্বরাষ্ট্র দোষ থাকে, সেটার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে করান। কী এই স্বরাষ্ট্র দোষ, এটা আপনারা বিস্তারিত জানতে পারবেন, কিন্তু কোন কোন এই পাঁচ রাশি যাদের এই টানা এক মাস সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষভাবে সতর্ক থাকুন। প্রথম যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। এমনিতে রবি এবং শুক্র আপনার রাশিতে দারিদ্র দোষ, অর্থাৎ পূর্ণমাত্রায় রেজাল্ট কিন্তু এই সময় আপনি পাবেন না। দারিদ্র দোষ বলতে যে আপনি দরিদ্র হয়ে যাবেন, এটা নয়, এটা ভুল কথা। আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি কিন্তু রেজাল্ট পাবেন না, আপনার পরিশ্রম অনুযায়ী আপনি কিন্তু রেজাল্ট পাবেন না। রবি থেকে আপনার শনি অষ্টম, আবার
শনি থেকে রবি ষষ্ঠ, এই ষষ্ঠক দোষে আপনাদের দুর্ঘটনা এবং মৃত্যুতুল্য কষ্ট, কেরিয়ার ক্ষেত্রে সমস্যা, বড় ভাইদের সাথে মতবিরোধ, যানবাহন যারা চালাচ্ছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, টুকটাক অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু থাকছে, ফাড়া বিপদ মিথুন রাশি, বিশেষভাবে হেলথের দিকে কিন্তু কেয়ার রাখুন। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনার দ্বাদশভাবে রবি এবং আপনার সপ্তমভাবে শনি, এই ষষ্ঠক দোষে রবি এবং শনির ষষ্ঠক দোষে আপনাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে কলহ কিন্তু আপনাদের আসবে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু হলেও সমস্যা আপনাদের থাকবে, দৈনিক রোজগারের ক্ষেত্রে আপনাদের সমস্যা কিন্তু থাকবে এবং এই সময় ওদিক থেকে অধিকতর আপনাদের ব্যয় কিন্তু হবে এই ষষ্ঠক দোষের ফলে, অর্থাৎ আপনাদের ধনপতি ব্যয়ভাবে অবস্থান করছে শুক্রের সাথে, ব্যয়ের জায়গাটা আপনাদের কিন্তু বাড়িয়ে তুলবে এবং বিজনেসের জায়গাটা কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে লসের জায়গা কিন্তু নির্দেশ করছে। বড় ধরনের ইনভেস্টমেন্ট, বড় ধরনের ঝুঁকি এই সময় কিন্তু নেবেন না কর্কট রাশি। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। এমনিতে সিংহ এবং মকর এমনিতে ষষ্ঠক থাকছে, অর্থাৎ এখানে কিন্তু কঠিন থেকে কঠিন ডবল ষষ্ঠক দোষ, সিংহ এবং মকরের ডবল ষষ্ঠক দোষে আপনাদের ক্ষেত্রে দুর্ঘটনা জায়গা কিন্তু থাকছে। হেলথের দিক নিয়ে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এবং একাদশের জায়গাটাতে আপনাদের দোষ, সফলতা সাকসেসের জায়গায় কিন্তু আপনাদের বাধা, রোগ ঋণ শত্রুতা এই সময় কিন্তু আপনাদের বাড়বে, মামলা মকদ্দমা থেকে একটু হলেও পিছিয়ে থাকুন এবং যারা যানবাহন চালাচ্ছেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ফাড়ার যোগ কিন্তু থাকছে সিংহরাশি, বি কেয়ারফুল। এরপরে যে চার নম্বর রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে শনি এবং অষ্টমভাবে রবি শুক্র, ষষ্ঠক দোষ শনি রবির ষষ্ঠক দোষে আপনাদের শরীরগত দিক নিয়ে হেলথের দিকটা নিয়ে কিন্তু সমস্যা কিন্তু থাকবে এবং এ সময়ের মধ্যে আপনাদের ছোট ভাই বোনদের সাথে আপনার মতবিরোধ, যারা অনলাইন কাজের সঙ্গে আছেন ডিজিটাল মার্কেটিংয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু আসবে, বড় ধরনের ঝুঁকি এ সময় ব্যবসাতে কিন্তু আপনারা নেবেন না, বড় ধরনের কন্ট্রাক্ট এই সময় কিন্তু আপনারা পাবেন না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বি কেয়ারফুল, সমস্যা কিন্তু থাকবে বৃশ্চিক রাশির, অর্থাৎ এই ষষ্ঠক দোষে বৃশ্চিক রাশি কিন্তু সাবধান হন, সতর্ক থাকুন মহাবিপদ ষষ্ঠক দোষে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চোট আঘাত লাগা রক্তপাত ফাড়া শরীরগত নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, ওদিক থেকে অধিকতর ব্যয় এই সমস্যা কিন্তু থাকবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মকর। মকর রাশির ডবল ষষ্ঠক দোষ, এমনি আপনার রাশিতে শনি এবং আপনার ষষ্ঠভাবে রবি এবং রবি থেকে শনি আপনার অষ্টমভাবে, এমনি রবি এবং শনি অর্থাৎ মকর রাশি সিংহ রাশি এমনিতে শত্রু রাশি, এই ষষ্ঠক দোষে আপনাদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রোগ ঋণ শত্রুতা এই জায়গাগুলো কিন্তু বাড়বে, শরীর নিয়ে কিন্তু আপনারা বিশেষভাবে নজর রাখুন, শারীরিক পার্টটা নিয়ে আপনাদের কিন্তু একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন, শরীরগত দিক নিয়ে সমস্যা কিন্তু থাকছে। অবশ্যই এই ষষ্ঠক দোষে আমি যে পাঁচটি রাশির কথা বললাম এই পাঁচটি রাশি বি কেয়ারফুল, শুক্র রবি এবং শনির একত্রে এই ষষ্ঠক দোষে বেশ কিছু সমস্যা কিন্তু আসবে। নমস্কার।